ডিএলএফ টকস নিবেদন করছেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। নমস্কার, আরোহী নিউজে সকলকে স্বাগত। আর আরোহী সেলেব টক্সে আপনাদের সঙ্গে আমি আবারও চলে এসেছি, তনুশ্রী। আর আরোহী সেলেব টক্স মানেই কিন্তু আপনাদের প্রিয় এবং চেনা মুখগুলোকে আপনাদের সামনে নিয়ে আসা এবং একটু ভিন্নভাবে তাদেরকে চেনা, তাদের সঙ্গে আড্ডা দেওয়া এবং অন্তর্নিহিত বিভিন্ন কথা এবং তাদের সঙ্গে গল্প করা, এই বিষয় নিয়ে কিন্তু আমাদের এই 30 মিনিট একদম জমজমাটিভাবে কাটে। আর অবশ্যই ইচ্ছে করছে জানতে যে আজকের আরোহী সেলেব টক্সে আমার সঙ্গে কে রয়েছে। এবং তাদের সঙ্গে আলাপ করানোর আগে যেটা বলবো, সিনে জগৎ থেকে শুরু করে থিয়েটার, গান, লেখা এবং সব কিছু মিলিয়ে এবং কবিতা, সব দিকে তাঁদের অবাধ বিচরণ এবং যার মুখ দেখলেই এবং যাদের মুখ দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং আলাদা করে ইন্ট্রোডাকশনের আর প্রয়োজন হবে না। চলুন তাহলে সরাসরি সেই মুখের সঙ্গে আপনাদের আলাপ করাই। আমার ঠিক পাশেই বসে রয়েছে অরিন্দম দা, আমাদের সকলের প্রিয় এবং সদা হাস্যমুখ অরিন্দম দা। কিন্তু সেই যেই বিষয়টা বলছিলাম, থিয়েটার থেকে শুরু করে সিনেমা জগৎ, কবিতা, গান সব মিলিয়ে তার অসাধারণ অবাধ বিচরণ, এবং তার সাথে যে উপস্থিত রয়েছে তিনিও আমাদের সকলের ভীষণ প্রিয়। কারণ তিনিও শুধুমাত্র সিনেমা সিরিয়াল নয়, থিয়েটার থেকে শুরু করে সব জায়গায় তারও অবাধ বিচরণ এবং লেখা, তার স্ক্রিপ্ট রাইটিং এইসব নিয়েই তিনি ব্যস্ত থাকেন সারাক্ষণ। তার সঙ্গে আলাপ করাবো এবং সর্বোপরি সবার শেষে যেটা বলার দরকার, অরিন্দম দার সহধর্মিনী খেয়ালিদি। নমস্কার। খেয়ালিদি রয়েছে, অর্থাৎ আজকের এই যুগলবন্দিকে আমরা পেয়ে গিয়েছি। অর্থাৎ 30 মিনিট যে একদম জমজমাটি কাটবে তা একবার বলার অপেক্ষা রাখে না। সুতরাং দুজনের কাছেই প্রথমে জিজ্ঞেস করবো, লকডাউনের এই পিরিয়ড, এতদিন ধরে আমরা মানে একটা মারাত্মক শক্ত নিয়ম কানুনের মধ্যে দিয়ে এসেছি, এবার একটু রিলিফ পেয়েছে, মানে বলা যায় মানে এক বিন্দু, সেই সময় দাঁড়িয়ে এতগুলো দিন কাটিয়েছো, এখন ঠিক কিরকম লাগছে? মানে তখন কিরকমভাবে কাটিয়েছো, এখন কি ফিল করছো? কাকে বলবো, আমি বলবো? হ্যাঁ বলো, আগে তুমি বলো। আসলে আজকে এই আরোহী নিউজের অফিসে এসে এটা খুব ভালো লাগছে, তার কারণ হচ্ছে এটা সেক্টর 5-এ যেহেতু, ফলে অনেকটা পথ বেয়ে এলাম, যেটা প্রায় 4-5 মাস বাদে এতটা এলাম, ফলে এই ভালো লাগাটা তো একদম অন্যরকম, সেই জন্যে ভীষণ ভালো লাগছে। তার উপরে এই অফিসে যখন ঢুকলাম, আরোহী থেকে কিরম বিরোহী হয়ে যাচ্ছি, কারণ এত সুন্দর অফিস, ভাবনা জগতে ভাবছি, কত কিছু ভাবছি। তো এই তুমি যদি আমার অনুভূতিগুলো বলো, আমার অনুভূতি এইগুলো। তবে হ্যাঁ, একটা জিনিস যে লকডাউনে, যেটা লকডাউনে কিন্তু আমরা যে খুব একটা মানে চারিধারে পরিস্থিতির কারণে একটু লকড হয়ে আছি ঠিকই, কিন্তু আমাদের নিস্তার খুব একটা মিলছে না, কারণ বিভিন্ন ক্ষেত্রে ওই একটা হয়েছে এখন ওই মোবাইলে অনলাইনে এই হতে হতে ওটাতে কিন্তু একটু ক্লান্তি লাগছে, এবং বলে দিয়েছি যে আর আর একদমই না, এত অনলাইন আর এত কিছু আর আর ভালো লাগছে না। আমরা এই কাজ করে করে এখন অনলাইনটা আর নিতে পারছি না, এটা হচ্ছে না। আর তবে হ্যাঁ, আমাদের এই লকডাউনের একটা জায়গা সন্ধ্যের পরের জায়গাটা, এটা আমাদের কাছে, এটা ও হয়তো বলবে, ও আচ্ছা ওটা ওর জন্যই থাকে, না না এবার তুমি বলো। হ্যাঁ, লকডাউনে একটা জিনিস হয়েছে, যেটা হচ্ছে বাইরে না বেরোতে বেরোতে সাজার অভ্যেস চলে গেছে, এবার কোথাও যেতে হবে ভাবলেই মনে হয় তার আগে কত কাজ, কত কাজ, মানে কাজকর্ম করার পরেই মনে হয় আহ একটু শুই, শুয়ে উঠলাম, তারপর আবার কাজ করলাম, আবার একটু শুই, এই শুতে আবার কাজ করে আবার শুচ্ছি, আবার কাজ করছি, এই শুতে শুতে তখন মনে হয় যে আমি খালি ভাবছি একবার শোয়ার পর আবার কখন শোবো, একবার শোয়ার পর আবার কখন শোবো, রিহার্সাল মাথায় উঠেছে, কিছু নেই, সুতরাং একটু লেজি হয়ে গেছি ভীষণ। আমার যতটা মনে হয় যে তোমার এই লকডাউনে অবশ্যই প্রথম দিকটা সবার একটু অসুবিধা হবেই, যে বাবা একদম ঘরের মধ্যে, কিন্তু খেয়ালিদি তুমি যেহেতু লিখতে ভালোবাসো বা লেখা, আমার তো মনে হয় বেশিরভাগ টাইমটা তোমার ওখানেই কেটে যায়। হ্যাঁ হ্যাঁ, লেখা পড়া, বই পড়া, লেখা মন্দ কাটেনি, কিন্তু যখন ওই খবরগুলো পেতাম যে পৃথিবী শুদ্ধ এফেক্টেড হচ্ছে, ইকোনমিক কন্ডিশনটা এই হয়ে যাচ্ছে, তখন খারাপ লেগেছে। তো এখন দেখি, মানে আবার এখন যে ফিরে আসছি ধীরে ধীরে,
সেটা তো আসতেই হবে, আসতেই হবে অবশ্যই। এই অভ্যেস ছিল বাইরে চলার, হয়ে গেছি ঘরকুনো, এবার ঘরকুনো থেকে আবার বাইরে বেরোতে হবে। আর অরিন্দম যেটা বলতে বলতে ছেড়ে দিল, সন্ধ্যাবেলাগুলো আমরা খুব ফ্যামিলি টাইম, আমরা যেটা একদম দিতে পারতাম না, আমরা ফ্যামিলিগতভাবে খুব কাছাকাছি এসেছি। আর আমাদের ছেলে ও একটা ফিল্ম দেখায় প্রত্যেক সন্ধ্যাবেলা আমাদের, আমাদের কাছে ওটা ভীষণ একটা ফ্যামিলি টাইম, ওটা খুব অ্যাট্রাকশন আর কি। আমরা যার জন্য এখন যেটা হয়ে গেছে আমাদের শিডিউলগুলো, যে আমরা ওই সময়টা আর কাউকে সময় দিচ্ছি। এটা কিভাবে কাটা হয় একটু শুনি। ওটা ওটা হচ্ছে একদম আমাদের ওই আমার ছেলের যে ঘরটা, সেই ঘরটা পুরো ছোটখাটো একটা সিনেমা হল। আচ্ছা। কারণ একটা হোয়াইট বড় দেওয়াল আছে যেটাকে স্ক্রিন হিসেবে ব্যবহার করা হয়, এবং ওর একটা প্রজেক্টর মেশিন আছে, তার ফলে ও যখন ব্যাস 5 পয়েন্ট সাউন্ড, পরবর্তী সময় লকডাউন উঠে গেলেও যে এটা যে গাড়ি থাকবে সেটা এখন থেকেই বুঝতে পারছি, এবং ওখানে হয়তো কাজ করার একটু ক্ষতি হলো। মানে আমার মনে হয় ঘরেই যদি এরকম একটা সুন্দর সিনেমা হল হয় তাহলে আর বাইরের কি প্রয়োজন রয়েছে। একটু অরিন্দমদার কাছে যাই, অরিন্দমদা তোমার আমরা সবাই জানি তোমার শুরুটা হংসরাজ দিয়ে, যেটা সবার কাছে তুমি কাজ করেছো ফিল্মের ক্ষেত্রে, আমি বলতে চাইছি হংসরাজ হচ্ছে তোমার সেই প্রজেক্টটা যেটা তোমাকে মারাত্মক ভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আমার একটা মানে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে এটা সারা পৃথিবীতেই খুব কম অভিনেতার ভাগ্যের হয়তো এটা জোটে, আমি সেদিক দিয়ে অনেক সৌভাগ্যবান। মানে আমি আমার জার্নি শুরু করেছিলাম 1966 থেকে, তো আজকে 2020 আমি কিন্তু যখন শুরু করেছিলাম তখন থেকে একইভাবে আজও বয়ে চলেছি। এইটা একটা কারণ হয় কি, চাইল্ড অ্যাক্টর হিসেবে এলে মাঝখানে একটা গ্যাপ পড়ে, বা কেউ ছেড়ে দেয়, বা কেউ সেরকম ভাবে নাম করতে হয়তো পারেন না, বা পরবর্তী সময়ে এসে আবার হয়তো নতুন ভাবে নিজেকে। কিন্তু আমার ক্ষেত্রে হয়ে গেছে আমার একটা থ্রুআউট চলে তোমার 1976 এ হংসরাজ আসে, 66 এ শুরু করেছো, 76 এ হংসরাজ আসে। এবং বারবার যেটা তুমি বলেছো বা বলার চেষ্টা করেছো যে তোমার একটা না পাওয়ার আক্ষেপ আছে, যে মানে তুমি আমরা সবাই জানি যে তোমার যে চারবাগ তোমাদের যে থিয়েটার গ্রুপ সেখানে তোমাদের পারফরমেন্স, আর এখন তো লকডাউনের জন্য বন্ধ, কিন্তু এর আগে যে পারফরমেন্সগুলো আমরা দেখেছি বা যেটা ছিল সবটাই ভীষণ অ্যাট্রাকটিভ ছিল, আমাদের সকলের কাছে ভীষণ প্রিয়। আর তারপর তোমার আচ্ছা আচ্ছা এই বিষয়টাকে বলে দিই, তারপর আরও একটা মজার বিষয় আসবো। তো সেক্ষেত্রে তোমার এই না পাওয়ার যে আক্ষেপগুলো, সেক্ষেত্রে ঠিক কোন কোন পয়েন্টগুলো তুমি উল্লেখ করতে চাও, যে কী 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 বিষয়ে তুমি আরও বেশি মনে করেছিলে যেখানে আমার আরও বেশি প্রাপ্তি? দেখো ওটা এক সময় খুব ভাবতাম, এখন আর ভাবি না, মানে অনেক বয়স হয়ে গেল তো এখন আর ওইগুলো ভাবি না। মনে হয় যে ঠিক আছে যা পেয়েছি সেটাই বা কম কি, এত এতদিন ধরে যখন দর্শক আমাকে সহ্য করে আসছেন, এবং আমার তো আর কোনো পেশা নেই, এটাই পেশা, তাই এখানে এখনো ভাত রুটি জোগাড় হচ্ছে, তো ঠিক আছে যেটা যেটা পেয়েছি সেটাই চলুক। হ্যাঁ একটা জিনিস যেটা যেটা মনে হয় যে মানে কোথায় যেন এখন যেটা যে অতৃপ্তিটা ভেতরে কাজ করে সেটা হচ্ছে যে যখন মানে আমার কথা বলতে গেলে সেটা তোমার আধ ঘন্টা কেন সে সারাদিন ধরে চলতে পারে, মানে এত এত রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। আর গানের জগতে বলো অভিনয় জগতে বলো সমস্ত কিংবদন্তীদের সঙ্গে একসঙ্গে ওঠা বসা করেছি, তাদের সঙ্গে কাজ করেছি, ফলে এখন যেটা বারবার মনে হয় যে কিছু করে দেখানো, যে মানে কি মিস করছো তোমরা এখনকার জেনারেশন যাদের, তারা তারা তো মানে ওই সময়টা দেখেনি বা ওই সব মানুষগুলোকে দেখেনি, তো তো কি মিস করছো, আমার কাজের মাধ্যমে যদি তাদের একটু দেখাতে পারতাম তাহলে বোধ হয় খুব ভালো লাগতো। এখন না ওই ক্রিয়েটিভ মাইন্ডটা বেশি কাজ করে, এখন মানে হয়তো পেশাগত কারণে কাজ করতে হয়, কিন্তু এখন খুব সত্যি কথা বলছি, এই আমি ওকেও সেটা বলি, ও আমার সবসময় খ্যাঁকা খ্যাঁকা করে, হ্যাঁ তো সেটা হচ্ছে যে মানে আমার সেই অর্থে না
ওই প্রফেশনাল ওয়ার্ল্ডের কাজ করতে ইচ্ছে করে এখন এর ইচ্ছে করে নিজে কাজ না করলে নিজের ক্রিয়েটিভ মাইন্ডটাকে না ধুনো দিতে পারলে আমার আর তাহলে ফার্মেসি কাজ আর ভালো লাগে কিন্তু হয়তো পেশাগত কারণে করতে হবে তো হবে কিন্তু সত্যি ভালো লাগে যদি আমার কোনো অন্য কোনো উপায় থাকতো আমি হয়তো ইন্ডাস্ট্রিতে থাকতামই না প্লাস আর একটা জিনিস যে দীর্ঘদিন ধরে এই আমাদের পশ্চিমবঙ্গের যত শিল্পী আছেন তাদের মাথায় বসে আর্টিস্ট ফোরাম একটা আমাদের অর্গানাইজেশন আছে তার সম্পাদক আমি ছিলাম তো এইখান থেকে এত বেশি তিক্ততা এত বেশি মানে বিতৃষ্ণা এসেছে যে এখন আমার মানে এই পেরিফেরিটাই ছিলাম যেন ভালো লাগে তারা বললো আমরা কাজ করবো না একটা সেই সময় দাঁড়িয়ে বয়কট শুরু করলো একটা অদ্ভুত একটা অস্থির পরিস্থিতি তৈরি হলো টলিউডে সেক্ষেত্রে সেই জায়গাটা তোমরা কিভাবে হ্যান্ডেল করলে মানে সেটা সব থেকে ভালো বলবে একেবারেই বলে দিল আমরা এখন কাজ করবো না আমাদের আগে টাকা দরকার না হলে কাজ করবো না এই বিষয়টা তোমরা কি করে হ্যান্ডেল করলে পেমেন্টের জায়গাটা সেটা আমি বলছি পেমেন্টের জায়গাটা ভীষণ ইরেগুলার হয়ে গেছিল সেইটাকে মানে ঠিক করাটা এটা এটা মানে ইনহিউম্যান টাস্ক এবং পরপর পরপর লাস্ট এক বছরে যেভাবে পরপর একটা করে ফেস করে গেছি সে মারাত্মক একজনের পেমেন্টটা একজন চলে গেল সে নেই বহু টাকা বাকি রেখে আরেকজনও একই অবস্থা সেখানেও একই তারপরে যেটা এলো এই লকডাউন যে এরকম পরিবেশ এরকম পরিস্থিতি ইন্ডাস্ট্রির ইতিহাসে কখনো আসেনি সেইগুলো একটার পর একটা ফেস করেছি এবং সেই ফেস করতে গিয়ে যা মানে সব থেকে বেশি এফেক্টেড হয়তো বাড়ির লোকেরা গিন্নি আর আমার ছেলে এবার বাকিটুকু ওভার টু ও দেখো আর্টিস্ট ফোরামের সেক্রেটারি হয়ে বোধহয় 7 বছর ছিল এবং 7 বছরে মধ্যে 6 বছর ও কোনো আর কোনো কাজ করেনি শুধুমাত্র আর্টিস্ট ফোরাম করেছে যেখানে কোনো টাকা নেই যেখানে কোনো রেমুনারেশন নেই কোনো আর্থিক ভাবে কিছু পাওয়ার নেই এবং তুমি তো জানোই কারোর উপকার করলে বিদ্যাসাগর অনেক বছর আগে বলেছেন যে ও গাল দেয় কেন আমি তো কারোর উপকার করি নাই তো সেই জন্যই এই বুঝতেই পারছো অরিন্দমের জীবনের একটাই মুখ্য একটাই ধ্যান কে খেতে পাচ্ছে না কার টাকা আসছে না কার বয়স হয়ে গেছে তারপর এ চাই ওষুধ চাই খুব ভালো কিন্তু তার জন্যে সংসারটা যে সাফার করছে সংসারে যে টাকা আসছে না সেইটাতে মানে ওর কোনো মনই ছিল না এবং একটা সময় যখন বলতাম মানে রীতিমতো আমি কথা বলা বন্ধ করে দিয়েছিলাম যে কি বলবো একে তারপরে এই যখন একটা তুমুল একটা শুরু হলো ভেতরে 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 কারণ অরিন্দমের মানে প্রবল একটা মানে চারিদিকের যত সমস্ত ঝামেলা ওই বেটে বেটাকে ধর কে টাকা পাচ্ছে না বেটে বেটাকে ধর প্রডিউসারের সাথে মিটিং বেটে বেটাকে ধর সব কিছুতে এর সাথে ঝগড়া করছে তার সাথে ঝগড়া করছে ওইখানে টেবিল বাজিয়ে এলাম সবার সাথেই যদি তুমি এরকম দিনতাগিরি করো তাহলে তো কাজ পাওয়া অসম্ভব পাইওনি তো এইবারে এলাম এই যে তুমি সবার খবর নিচ্ছ আমরা যে খেতে পাচ্ছি না আমাদের যে টাকা আসছে না এইবার আমাদেরকে দেবে আমরা তো দুস্থ শিল্পী বলে লাইনেও দাঁড়াতে পাচ্ছি না 2 কিলো চাল 3 কিলো আলু এটা দিলেও তো সংসারের দুবেলা আমার রান্নাটা হয়ে যেত সেটাও তো আমি পারছি না দাঁড়াতে সাহায্য কেউ করতে বলতে একজনকে বলেছিলাম দুস্থ শিল্পীকে একটু সাহায্য কর না সে তো হেসেই মরে গেল যে কি করে বলবো এর জন্যে তো আমার মানে খুব বিরক্ত হয়েছিলাম বাবা রেজিগনেশন দিয়েছে আমি আর আমার ছেলে শান্ত কারণ আমরা বলেছিলাম নয় রেজিগনেশন যদি না দাও তাহলে বাড়ির বাইরে মানে তুমি তোমার এতটা করা হয়ে গেছিল যে আমি ঢুকতেই দেবো না যে তোমাকে আমি খেতেও দেবো না ঢুকতেও দেবো না তুমি যা খুশি করো বিশ্বাস কর খুব দজ্জাল বৌরা যেরকম হয় ফিল্মে ওই রকম হয়ে গেছে আমার ছেলেও কম নয় আরে তো বাবা এখনো আমি তবু একটু ঠান্ডা হয়েছি ও এখনো হয়নি তার মধ্যে অন্তর্দ্বন্দ্ব
এইসব তুমি এটা কেন করলে, অরিন্দম দা তুমি এটা কেন করলে, সবাইকে কৈফিয়ত দিয়ে যদি আমার উপকারের কাজ করতে হয় তাহলে আমার দরকার নেই সেই উপকার। একজনকে সাহায্য করবো তার জন্য কমিটি রে মিটিং রে, মানে তোমার এক্ষুনি দরকার, তোমাকে আমার এক্ষুনি সাহায্য করতে হবে, সেটা ওই আজকে মিটিং কাল ওই কমিটির মিটিং, তারপর ওকে জানাও তাকে জানাও, এই এই সবগুলো করে যখন আমি তোর কাছে সাহায্য নিয়ে যাব তুই হয়তো সেই সাহায্যের দরকারই হবে, তো এই সাহায্য করে তো কোনো মানে নেই না। আমি নিয়ম কানুন ভেঙে কিছু করার কথা বলছি না, কিন্তু তাও খুব অন্যায়ভাবে একটা কাজ হচ্ছে, মানে আই ওয়াজ নট লাইকিং ইট। সেইখানে অরিন্দম ভীষণ নরম মানুষ, আমি অতটা নরম হতে পারি না, তো সেইখানে ও চুপচাপ এবার তুমি ছাড়ো প্লিজ ছাড়ো, তো এবার ছেড়েছে। আর আর্টিস্ট ফোরাম বলিস না বন্ধ না, অবশ্যই মানে অরিন্দম দা এত নিখাত একটা ভালো মানুষ, ৬ বছর ৭ বছর নট আ ম্যাটার অফ জোক, কি বিশাল কাজকর্ম করে গেছে। নেক্সট কোয়েশ্চেন। অবশ্যই মানে এই বিষয়গুলো তখনই উঠে আসে যখন একটা মানুষ ভীষণ মন থেকে নিঃস্বার্থভাবে কাজগুলো করে, কিন্তু যাই হোক সেখানে অনেকগুলো বিষয় উঠে আসে। আর এবার একটু খেয়ালিদির কাছে যাই, খেয়ালিদি তারো পার্বণ থেকে শুরু বলা যায় এক প্রকার জার্নি তোমার, তো তখন বোধ হয় যে সিরিয়াল মানে এখন যে মেগা সিরিয়ালের একটা রমরমা আমরা জানি সিরিয়াল কনসেপ্টটা কি, তখন বোধ হয় তুমি যখন তারো পার্বণ শুরু করেছিলে তখন বোধ হয় এই কনসেপ্টটা মানুষের মাথায় ছিল, কিছুই ছিল না। এবং তার জন্য যেটা হয় আমি যে ক্যারেক্টারটা প্লে করছি লোকে ভাবতো আমি সেটাই, মানে আমি ওখানে একটা ড্রাগ অ্যাডিক্ট মেয়ে ছিলাম, এবং তখন যেহেতু সিরিয়ালটা প্রথম তেরো পার্বণ একটা প্রথম লোকে বাংলার লোকে পশ্চিমবঙ্গের লোকেরা দেখলো যে এরকম একটা জিনিস হয়, এক কিছু জানে না। এবার মার কাছে অনেক ফোন আসতো যে চন্দ্রা মেয়েটাকে একদম তুমি দেখলে না এত ড্রাগ খাচ্ছে এত ড্রাগ খাচ্ছে, তুমি একটু বকাঝকা করো, তখন মা বলছে আরে ওটা তো অভিনয়, না না অভিনয় নয়, তুমি দেখো ওটা তুমি ভালো করে দেখো, এইসব খেয়ে বেড়াচ্ছে, মানে কিছুতেই প্রথম প্রথম কাউকে কনভিন্স করানো যেত না যে ও আমি সেই ক্যারেক্টারটা নয়। ওখানে সব্যসাচীর মায়ের পার্ট করেছিল আমার মা, এবার সব্যসাচী আমার দাদা হয় ইন দ্য সেন্স আমার মামার ছেলে, মা ওর পিসি, তো এবার খালি বলে গোড়ার মা, আমার মা তো গোড়ার মাই হয়ে গিয়েছিল, গোড়ার মা গোড়ার মা গোড়ার মা। আর একদিন আমাকে একজন ভদ্রমহিলা বলছিলেন আমি আমার মা বেরিয়েছি, আপনি কি লাকি না তুমি কি লাকি, এলাম কেন গো, বলে তোমার মা কি মিষ্টি, ভীষণ মনে হয় যদি আমারও এরকম মা হতো, এলাম ঠিক আছে তুমি দুদিন এসে থেকে যাও। মানে সবার কাছে কিন্তু মা মানে মা যতটাই প্রিয় ততটা আবার ভয়ের, যে এই মানে চর থাপ্পড় মারতে মারা কোনোদিন দ্বিধাবোধ করে না, আর ঝগড়া এই বিষয়টারই আমার কাছে বেশ কিছু ইনফরমেশন আছে যে অ্যাজ আ মা খেয়ালি দিচ্ছে কিরকম সেই বিষয়টা নিয়ে বেশ কিছু, এবং এটা নিয়েই আমরা কথা বলবো, এখন বলবো না ঠিক কি কারণ এখন একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতির পর সেই বিষয়টা খোলসা করে বলবো, সঙ্গে থাকুন এক্ষুনি ফিরছি। Wanna fly? Step towards three steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with Three Steps Aviation. Three Steps Aviation! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with
Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। আট থেকে আশির জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. আবারও ফিরে এলাম বিরতির পর আরোহী সেলেব টকসে। আরোহী সেলেব টকসে আমার সঙ্গে রয়েছে খেয়ালদিদি এবং অরিন্দমদা। ব্রেকের আগে খেয়ালিদিকে নিয়ে যে বিষয়টা কথা বলছিলাম, যে বিষয়টা আপনাদের কাছে খোলসা করব, যে মা হিসেবে খেয়ালিদি অবশ্যই তো মা হিসেবে প্রত্যেক মায়ের একটা অন্যরকম বৈশিষ্ট্য থাকে। তবে খেয়ালিদি আদিত্যর উপর মানে এই যে মায়ের যে শাসন এবং সেটা ঠিক কোন লেভেলে যেতে পারে রাগটা, সেইটা নিয়ে কথা বলবো। এবার খেয়ালিদির কাছেই যাবো এখন। খেয়ালি, আচ্ছা বাবা, আচ্ছা আমি তিনবার ছেলেটাকে একটু অন্যভাবে মেরেছিলাম। আচ্ছা বলতো, তিনবার এই যে ছোট থেকে বড় হওয়া, কলেজ যাওয়া অবধি 16 বছর 18 বছর, এই 18 বছরে যদি তিনবার আমি কড়াভাবে মেরে থাকি সেটা কি ভুল? না, মেরে থাকি না। তোমার যেটা অভিনব পদ্ধতি হলো সেটা হচ্ছে ম্যাগি মাথার উপর কে ঢেলে দেয় খেয়ালিদি। আরে খালি বলছি খাবো না খাবো না খাবো না, আমি খাবি না তো যা করে ঢেলে দিয়েছিলাম পুরো। তারপর আমার হাসিও পাচ্ছে, দুঃখও হচ্ছে, পুরো ম্যাগি খাবার দাবার এখান থেকে পড়ছে আরো না তাকিয়া যায় পুরো এরকম। আমি ওরমভাবে করে তারপরে আবার মুছে টুছে আমি দিয়েছিলাম, কিন্তু সরি টরি বলে কি করবো, অত মায়না সহ্য করা যায়। তারপর আদিত্যর কি রিয়াকশন ছিল যে শেষে ম্যাগিটা তো আমার পেটে যাওয়ার কথা ছিল? সেটা মাথায় তখন তো লক্ষ্মী ছেলে, এখন বড় হয়ে এইগুলোর সব প্রতিশোধ নিচ্ছে প্রচন্ড, মানে যেখানে পারে সেটা বলবে এবং বলে আমার মা ভি বাবা আমি কি অত্যাচারিত তোমরা জানো না বলে ম্যাগির গল্প করবে। একবার খালি একটা সুটকেস মাথায় মেরেছিলাম সেটার গল্প করবে। কিন্তু ওরও ওরও অনেক কীর্তি রয়েছে। তখন সেন্ট জেভিয়ার্সে পড়তো, সেখানে প্রিন্সিপাল একদিন হঠাৎ আমায় ফোন করে বলছেন যে আচ্ছা কী হয়েছে বলুন তো, আমি কী হয়েছে না, আদিত্য বলল যে আমার মা বাবার মধ্যে খুব ঝামেলা হচ্ছে, আমি খুব ডিস্টার্ব, আমার জন্য কাজটা করতে পারিনি, আপনাদের কি একটা প্রজেক্ট জমা দেওয়া ছিল আর প্রিন্সিপালের একটু সন্দেহ হয়েছে, তিনি আমাকে ডাইরেক্ট ফোন করেছেন, আমার ফোন করেছেন, ফোন করে যান মানে ওই ওর এরকম অদ্ভুত মানে হয়েছে। ধর আমার ড্রাইভার নিয়ে যেতে, আমার ড্রাইভার বহু ছোট, বহু দিনের পুরনো ড্রাইভার, এবারে সেদিন স্কুলে যাওয়ার ইচ্ছে নেই, হঠাৎ করে যাওয়ার পথে এমন চেঁচামেচি শুরু করেছে লোকে ভিড় হয়ে ভাবছে তো ক্যান্টিনটা করে নিয়ে যাচ্ছে ও না, আমার ড্রাইভার কোনোভাবে গাড়ি ঘুরিয়ে টুরিয়ে বাড়ি ফিরেছে, বলছে যে আমি আর ডাকলাম বুসকা, বুসকাকে নিয়ে আমি যাবো না, আমাকে আজকে মার খাইয়ে দিত রাস্তায়।
তো এইরকম ওর আছে কিন্তু ওর একটা অদ্ভুত জিনিস ছিল সেটা হচ্ছে যে একদম পড়াশোনা করতো না তো পড়াশোনা যখন না করলে যেরকম হয় পড়া ছেড়ে দিচ্ছ পছন্দ খুব বলা হতো কিন্তু ও করতো কি প্রতি বছরই আমাদের মুখে চুনকালি ফেলতো তার কারণ রেজাল্টটা অসম্ভব ভালো ভালো আর আমি যতবার নালিশ করতে যেতাম ততবার হোয়াট আদিত্য নো নো হি ইজ আ ভেরি গুড বয় আই মিন নো হি ডাজন্ট লিসেন টু মি আদিত্য নো নো হি ইজ আ ভেরি গুড বয় আলম যে ও এত এরকম করে কথা বলে এত চঞ্চল পড়ায় মন দেয় না ও আরো কিছু শুনলে অবাক হয়ে যাবে যে একজন মিস মানে বাড়িতে পড়াতেন সেটা তাকে ওর পছন্দ ছিল সেই জন্য ওই সাবজেক্ট ও ইচ্ছে করে ফেল করেছিল কিন্তু এই ম্যাগি মাথায় ঢেলে দেওয়ার প্রসেসটা আমি তো বলবো মানে ইউনিক একদিন ট্রাই করে দেখিস কারোর উপর রাগ হলে ম্যাগিটা বানিয়ে যদি দেখিস রাগ হয় যদি মাথায় ঢেলে দিবি না খেতে পারবে না তাড়াতাড়ি মুছতে পারবে তো ওইটাতে দেখবি ঝগড়াটা আরে তোরা যে এবার প্ল্যান করছে যাচ্ছে মা এই ট্রিক্সটা দিলে এরপর আমি কি কি চালটা দেবো যবে থেকে লম্বা হয়ে গেছে না আমাকে এরম করে দেখতে হয় তবে থেকে ও আমার উপর আপার হ্যান্ডটা নিতে শুরু করে দিয়েছে হ্যাঁ করোনার সময় এখন তো মানে পুরো হিটলারই রুল চলে বেরোচ্ছ কেন এই যে এসেছি এটা এটাও কিন্তু কোথায় যাচ্ছ আমরা তোমরা খালি ঘুরে বেড়াচ্ছ খালি এখানে যাচ্ছ কোনো প্রিকশন নিচ্ছ না আমি জানো এরকম হচ্ছে তাই হচ্ছে এইসব ও চালিয়েই যায় আর সব মিলিয়ে মোটামুটি তিন আনন্দে আনন্দে ভালোই চলছে মানে আমার একটা খুব মজার ঘটনা মনে পড়ছে মানে হয়তো এই এইভাবে কোনো ডিসকাসও করিনি ও আজকে ও প্রথম শুনবে কথাটা সেটা হচ্ছে যে তেরো পার্বণে ওই বললো না শুভশাচীর কথা বললো শুভশাচী তোর মামা তো দাদা এইবারে তখন কিন্তু মানে ভীষণ লোকে ভাবতো যে ওর ওর সঙ্গে ওর মানে হিরো হিরোইন মানে ওর সঙ্গে ওর ভালোবাসা এইটা এইটা একটা কেমিস্ট্রি রয়েছে এটা লোকে ভাবতো আমার ক্ষেত্রে ঠিক একই জিনিস হয়েছিল হংসরাজে টিয়াজে সে আমার নিজের বোন এইবারে যখন আমি হয়তো এরকম হয়েছে ছবি তো অসম্ভব জনপ্রিয় হয়েছিল এবারে যখন আমরা রাস্তায় বেরোতাম তখন রাস্তায় এমনি লোকেরা বলতো যে এই অরিন্দম এই বয়সে এই মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছ মানে এরকম আর তারপর থেকে হলো কি তারপর থেকে আজ পর্যন্ত সেটা হংসরাজ 76 সালে রিলিজ করেছিল আজকে 2020 আজ পর্যন্ত আমার সেই বোন যখনই কোথাও যায় আমার সঙ্গে ও অকারণে খালি দাদা 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 এই একটা বড় সমস্যা মানে অন স্ক্রিন একটা কেমিস্ট্রি তৈরি করতে করতে সেটা রিয়েল লাইফেও কাজ করে আচ্ছা অরিন্দম তোমার একটা জনপ্রিয় নাটক রয়েছে ছিল যেটা তোমার চলপটল তুলি যেখানে খেয়ালি দিও অভিনয় করেছিলে সেই মানে চলপটল তুলি একটা জনপ্রিয় এবং মারাত্মক একটা মানে মানে কি বলবো সেই হাস্যরস পূর্ণ একটা নাটক ছিল সেটার অভিজ্ঞতা যদি বলো মানে চলপটল তুলির ক্ষেত্রে চলপটল তুলিটা একটু অন্যরকম ভাবে খুব তাড়াতাড়ি মুক্তি পাবে সিনেমা হিসেবে আচ্ছা তুমি সিনেমা খুব ভালোবাসো ওই জন্য কথাটা বললাম এই লকডাউনের মধ্যেই মানে জুলাই টুলাইয়ের মধ্যেই রিলিজ হওয়ার কথা ছিল এই কারণে রিলিজটা হলো না খুব তাড়াতাড়ি সেটা মুক্তি পাবে এগুলো একটু একটু কেটে গেলে আর চলপটলতলির নাটকের ক্ষেত্রে খুব মজার ঘটনা সেটাও কিন্তু মানে আমিও চারবাকে আমি বারবারই বলি যে আমি এত ছেলেবেলা থেকে পেশাদারি মঞ্চের লোক তো আমি বলি না তোমাদের গ্রুপ থিয়েটার আমার হবে না আমি আমি পেশাদার লোক আমি একটু 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 খারাপ ভাবেই বলি আমি পেশাদার লোক তো তো সেই সেই কারণে মানে ওদের সঙ্গে আমি এটা মাঝে মধ্যেই বলি তো একটা সময় আমি দীর্ঘদিন ধরে আমি ওকে বিয়ে করার পরও আমি চারবাকের কিন্তু মেম্বার ছিলাম না আমি অনেক পরে চারবাকের মেম্বার তো এবার যখন ওদের একটা এমন একটা সিচুয়েশান এলো যে সিচুয়েশনে খুব খারাপ মানে ফাইন্যান্সিয়ালি চারবাকের অবস্থা খুব খারাপ মানে বলো 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 চারবাকে তখন চলপটল তুলি নামাবার কোনো ইচ্ছে ছিল না বললো না না এই নাটক চারবাক কোনোদিন নামাবেই না এত কমেডি নাটক চারবাক তো সবসময় রাজনৈতিক নাটক করে
তো আমি বললাম দেখো সবার এত স্পিরিট ডাউন, আর আমি ওটা দেখেছিলাম, ও আগে একবার করেছিল সঙ্গীত শিল্পীদের নিয়ে সব করেছিল সেখানে রবীন্দ্র সদনে, খুব ভালো হয়েছিল, দারুণ মজার। তখন আমি বললাম আচ্ছা ওই নাটকটা রিহার্সালে ফেললে তো ভালো হয়, আমরা একটু আনন্দ পাবো, অত টাকা নেই, আমরা ছেড়ে দাও, আমরা নামাবো না এটা, আমরা এমনি করব। তো এমনি করতে গিয়ে সবাই বলে না না এ নাটক আমরা কিছুতে, না 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 এ নাটক নামবেই না, শুধু রিহার্সালে আমরা টাইম পাস করব। এই করতে করতে এমন সব নেশা লেগে গেল কমেডির যে আমাদের ওই চারবাকের চলপটলতুলির ফার্স্ট শো ছিল চারবাকের লাস্ট শো, কারণ আমরা আর টাকা নেই, আমরা আর করতে পারবো না, আমাদের পুরনো সেটটেক দিয়ে আমাদের সেট, মানে কিছু নেই সেটটা, যদি দেখো ক্ষমতা ছিল কিছু নেই, দুটো তিনটে এরকম সেট দিয়ে করা, ওই ছেঁড়া পর্দা আজও সেটা ছেঁড়াই থাকে। তো সেইটা দিয়ে যখন শুরু হলো, একটু পরে পরে শুনছি লাইন হচ্ছে, লাইন, তারপরে শুনি লাইন বাড়ছে, তারপর শুনি সাপের মতো পিছিয়ে গেছে, তারপর শুনছি ধুর হুড় করে নিচটা পড়ছে, তারপর শুনি নিচ ফুল ওপর খুলে দেওয়া হয়েছে, আমরা বলছি এ তো মিরাকল। এই হলো আমাদের চলপটল তুলির গল্প, মানে হাউসফুল, তারপর থেকে চলপটল তুলি একদিনও হাউসফুল ছাড়া অভিনয়। এবং একটা জিনিস যেটা মানে সেটা আমি খুব বলবো ভাগ্যবান, তার কারণ চারবাক তো জোছনদস্তিদার চন্দ্রদস্তিদারের ব্রেন চাইল্ড, সুজিত ঘোষ ছিলেন সেখানে, তাঁরা এবং অদ্ভুতভাবে মানে জোছনদস্তিদার চলে যাওয়ার পর জেনারেলি হয় কি যারা পিলার তারা চলে যাওয়ার পর সেই গ্রুপের অস্তিত্ব থাকা মুশকিল হয়েছে, কিন্তু চারবাক একটা অদ্ভুত ব্যতিক্রম, যেহেতু চলপটলতুলি এলো তারপর থেকে কিন্তু চারবাক কখনো আজও ফিরে থেমে থাকেনি এবং আজও একইভাবে একই রকমভাবে জনপ্রিয়। আর আমি চারবাকে ঢুকি প্রথম ও তখন সেই নাটকটা, নাটকটা অসম্ভব ভালো একটা নাটক, কান্দে কেন বেহুলা সুন্দরী বলে বেহুলা লক্ষ্মীন্দর, এবং সেটা পুরো একটা অপেরা টাইপের নাটক ছিল, প্রচুর গান, এবং ও নাটকটা লিখেছিল, ওটা ওর প্রথম নাটক লেখা, সেইখানে অনেকগুলো গান, সেই গান মানে ফোক বেস গান ছিল, সেইখানে গানটা লিখেছিলাম সুর করেছিলাম। তো ওই ওই মানুষ একটা সঙ্গীত বহুল নাটক একটা গান ছিল, ওটা আমার খুব ব্যক্তিগত ভাবে প্রিয় গান এবং ওদের সকলেরই খুব প্রিয় এবং সবাই মিলে গাইতো। আর যখন প্রথম আমি যখন বলেছিলাম যে সবাই গাইবে, পাগল হয়ে যাবে কেউ গাইতে পারে, সবাই গাইবে কি, কিন্তু আমরা এরকম রিহার্সালটা প্রচণ্ড, আর আমরা পরবর্তী সময় অনেক নাটক করেছি, অনেক মজা হয়েছে, কিন্তু এই কান্দে কেন বললে শুনতে রিহার্সালে যে মজাটা আমাদের হতো না সেটা, সেইটা কিন্তু এখনো মানে ওই এতগুলো গান সবাই লাইভে গাইছে, তুমি বুঝতে পারছো তো তার রিহার্সাল, ওফ দারুণ ব্যাপার, দারুণ গান ছিল একটা, দোলে দোলে ভেলা দোলে বাঁশি বাঁশি মরা পচে গলে মাছেরা চায় যে খাবার, গাঙ্গরীর গহীন জলে বেহুলা ভেসে চলে চোখে যে তার অকুল পারাবার, কখনো মেঘের ঘন ঘটা কখনো বিজরীর ছটা, কখনো চাঁদের হাসি কখনো গভীর নিশি, একা দিন কাটে বেহুলা চোখে যে তার অকুল পারাবার, একা দিন কাটে বেহুলা, একা দিন কাটে বেহুলা, অসাধারণ। তোমার গলায় গানটা মানে আমি মানে বলতে যাবো, আর অরিন্দম দা পুরো গলাটা আমাকে বললো, তোমার গলার তোমার গানের কিন্তু ফ্যান বেস একটা রয়েছে, মানে তোমার গানের ফ্যান বেস একটা আলাদা গ্রাউন্ডেই রয়েছে, কারণ তুমি বারবার এই কথাটা বলেছো যে গান ছাড়া তোমার পক্ষে বাঁচা সম্ভব নয়, আর সেই কারণেই তুমি মানে প্রচুর তোমার অ্যালবাম বেরিয়েছে, গান আমরা শুনেছি, যদি ওই অ্যালবাম থেকে একটা গান অরিন্দম দা শোনা। আমি যখন আমরা এখানে বসেছিলাম তখন শুনছিলাম যে তোমার মা খুব শ্যামা সঙ্গীতের ভক্ত, তো আমি একটি কিন্তু শ্যামা সঙ্গীত না পল্লী সঙ্গীত কোনটা, শ্যামা সঙ্গীত, আমার মা মামার একটু শ্যামা সঙ্গীত, তো আমার
তুমি যখন সিরিজের কথাই বললে তো একটা শ্যামা সংগীতই গাইছি একদম আমার চেতনা চৈতন্য করে ধেমা চৈতন্য ময়ি তোর ভাব সাগরে ভেসে আমি তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী আমার চেতনা চৈতন্য করে ধেমা চৈতন্য ময়ী অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নেমা ডেকে জ্ঞান চক্ষু মেলে দেখি মা জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞান দাময়ী আমার চেতনা চৈতন্য করে ধেমা চৈতন্য অসাধারণ মানে পুরো প্রোগ্রামটা মানে এটা হচ্ছে আমাদের একদম মানে প্রাণ হয়ে গেল প্রোগ্রামটা একদম মানে তোমার গলা সত্যি মানে যতবার আমরা শুনি ততবারই একটা অদ্ভুত মুগ্ধতা আসে অরিন্দম দা আর খেয়ালি দি আমাদের সময় একদম শেষ হয়ে এসেছে কিন্তু শেষ করার আগে আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ড করব দুজনের জন্য ঠিক আছে উত্তরটা দুজনের কাছ থেকেই চাই এটা খুব ভয়ের রাউন্ড আচ্ছা দুজনকে জিজ্ঞেস করছি থিয়েটার না ফিল্ম আমার কাছে ফিল্ম থিয়েটার থিয়েটার দুজনের মধ্যে কে বেশি ঝগড়া করে আমি অনেস্ট কনফেশন শপিং এ কিপটেমো কে বেশি করে কেউ না একদম মন খোলা শপিং করে ফেলুদা না বোমকেশ ফেলুদা তোমার আমার ফেলুদা হিরো না ভিলেন ভিলেন ও খুব ভিলেন ভিলেন প্রিয় মানুষ আমি একটু হিরো আরে শান্ত শিষ্ট একজন মানুষ এখানে আবার আমাকে বলাও হয় যে আমাকে বারবারই ও বলে বা অনেকেই বলে যে তুমি যদি মানে প্রপারলি সেরকম কোন ভিলেনের চরিত্র করো আমি নাকি খুব ভালো করতে পারবো কারণ যে রাগে না সে ভালো ভিলেন হবে না আমি তো হা হা করে চেঁচাচ্ছি সবাই শুনতে পাচ্ছে মেয়েটা ঝগড়া করে কিন্তু আর ও যে এখানে ছোট ছোট এক্সপ্রেশনে দিচ্ছে ওটা কি করে কেউ দেখতে পাচ্ছে না মুখ ঘুরিয়ে নিল চোখটা খালি এমন করে তাকিয়ে দিল যেন বুঝতেই পাচ্ছে না তাহলে ঝগড়াটা কি হবে না কে ভালো ক্রিটিক তুমি না একদম কে ভালো ক্রিটিক তোমাদের কাজের ক্ষেত্রে যে কোনো মানে ছেলের কাজের ক্ষেত্রে তোমার কাজের ক্ষেত্রে দুজনে দুজনের পরিপূরক না কিন্তু আমার আবার এখানে একটু ভিন্ন মত আছে ও খুব ভালো ক্রিটিক তার কারণ হচ্ছে বহু ক্ষেত্রেই হয় যে আমার যে কোনো কিছু কাজ বা বিশেষ করে আমি যখন গানে সুর করি ওর অসম্ভব ভালো কান তো নিজে গাইতে বললে গাইবে না কারণ গাইতে পারি না খুব পারি না বলবো না গাইতে কোনটা বোধ করে কিন্তু ওর কানটা এত পরিষ্কার যে কোনো কিছু সুর জায়গায় আমি কোনো সুর করলাম সেটা ও বলবে যে এইটা খুব ভালো বা এটা ভালো হয়নি এই শর্ট করে ধরে ফেলে ফলে ওই ক্রিটিক ক্রিটিক যেটা বলছে কারণ আমি জিনিয়াস হ্যাঁ আচ্ছা যদি ইনভিজিবল হওয়ার পাওয়ার থাকে তাহলে ফার্স্ট কি করার কথা মাথায় আসে মানে আমি ইনভিজিবল হয়ে থাকব তোমার যদি পাওয়ার হলে তুমি ইনভিজিবল হয়ে যাবে একদিনের জন্য ফার্স্ট কোন কাজটা করার জন্য তোমার ইচ্ছে করবে একদম প্রধানমন্ত্রীর ঘরে যেখানে ডিসিশন হয় সেইখানে গিয়ে দাঁড়াবো আর শুনবো কিভাবে কাজ হচ্ছে তুমি আমার আমার ইনভিজিবল হওয়ার ক্ষমতা থাকলে আমি এই খুব ভুল পথে যে চলছে এখনকার প্রজন্ম যেটা আমার মনে হয় আমি তাদেরকে একটু ঠিক করব ঠিক করার চেষ্টা করব আচ্ছা তোমার একটা ভালো গুণ একটা খারাপ গুণ অরিন্দম দার ব্যাপারে আর অরিন্দম দা বলবেন খেয়ালিদের একটা ভালো গুণ একটা খারাপ গুণ অরিন্দমের ভালো গুণ অসাধারণ গান গায় আর মানুষটা ভালো আর খারাপ গুণ চুপ করে থাকে
যেটা করা সেটা করে কিন্তু চুপ করে করে তাহলে তো ভিলেন কথাটা মানে করে অ্যাটাচ করতে পারছি আমি ইয়েস ইয়েস তুমি বলো একটা খারাপ আর আমার ওর ওর যেটা ভালো গুণ সেটা হচ্ছে যে ওর মনটা অসম্ভব একটা ভালো মনের মানুষ এটা হয়তো ও খুব মিসআন্ডারস্টুড হয় কিন্তু এটা একেবারেই নয় ও অসম্ভব একটা ভালো মনের মানুষ এটা হচ্ছে ওর ভালো গুণ আর ওর খারাপ গুণটা হচ্ছে বড্ড ভুলে যায় এই রে পাখা আছে নাকি এই জন্য ওরা তো রাগ ফোন করে পায় না আর আমি খুঁজেও পাই না এই সমস্যাটা হয় মানে আমিও যদি ফোনটা রাখি কিছুক্ষণ পর তো ওখানেই রয়েছে কিন্তু খুঁজছি অন্য জায়গায় কিন্তু মনে হলো ফোনটা কোথায় বলতো এটা কমন কিনা এটা দোষ আচ্ছা আমাদের সময় একদম শেষ হয়ে গেছে আমাদের অনুষ্ঠানও শেষ করার সময় এসেছে তবে তার আগে তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আরো এই নিউজে আসার জন্য আমাদের সঙ্গে এতটা টাইম দেওয়ার জন্য আর এত সুন্দরভাবে আমাদেরকে আড্ডা দেওয়ার জন্য আমাদের সঙ্গে তোমাকেও ধন্যবাদ সামনে যারা ক্যামেরায় আছেন তাদেরকে ধন্যবাদ এবং যাদের উদ্যোগে এই আরোহী নিউজ যে অনুষ্ঠানটা করছে খুব সুন্দর জায়গা হ্যাঁ খুব সুন্দর জায়গা তাদেরকেও অনেক ধন্যবাদ খুব মনটা ভালো লাগলো এখানে সেইটুকু বলতে অসংখ্য ধন্যবাদ দাদা অর্থাৎ খেয়ালি দি এবং অরিন্দম দাস সঙ্গে আজকে 30 মিনিট আধ ঘন্টা আমাদের অসাধারণ কাটলো সুতরাং এরকমই আবারও সেলেব টক্সে আরও একজন এরকম থাকবেন আরও আপনাদের পরিচিত এবং আপনাদের ভীষণ চেনা প্রিয় মানুষকে নিয়ে আবারও ফিরে আসবো সেলেব টক্সে তবে আজকে সেলেব টক্স এ পর্যন্তই দেখতে থাকুন News. Arohi Celeb Talks, Nivedan Korlen, Orin Media and Entertainment Private Limited.